জেনে নিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা থেকে আবহাওয়ার খবর প্রথমে বলছি সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়ার বার্তা আগামীকাল অর্থাৎ উনতিরিশ জানুয়ারি শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও টলার সময়ের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না দ্বিতীয়ত বলছি নদী বন্ধ সময়ের জন্য আবহাওয়ার বার্তা আজ আঠাইশ জানুয়ারি দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্ধ সময়ের জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না তৃতীয়ত বলছি দৈনন্দিন আবহাওয়ার বার্তা কাল উনত্রিশ জানুয়ারি দু হাজার একুশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শ্রীমঙ্গল সীতাকুণ্ড রাজশাহী নওগাঁ পাবনা এবং চরা নাও অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃত সত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে চতুর্থতে বলছি ঘূর্ণিঝড়ের বিশেষ বার্তা উনত্রিশ কাল উনত্রিশ জানুয়ারি শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো গণীজন নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না পঞ্চমতমতে বলছি বনার বার্তা বনার কোনো নতুন খবর পাওয়া যায়নি আগামী মার্চ দু থেকে নতুন খবর দেওয়া হবে